সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তৈরি করে রেখেছো। আমি কিন্তু প্রতিবারের মতোই বলতেছি যে বাড়ির কাজগুলো কিন্তু আমি ঠিকই বন্ধের পরে যখন স্কুল খুলবে আমি সেগুলো দেখব। তো যাই হোক, তোমরা সে বাড়ির কাজগুলো লিখেছো এবং আগামী ক্লাসে যেটা হবে সেটাও কিন্তু বাড়ির কাজে করে রাখবা। আমি সেটা ক্লাস শেষের দিকে বাড়ির কাজের যে ধারাবাহিকতা নিয়মগুলো সেগুলো আমি দিয়ে দেব, যে কোন বিষয়ের উপরে কোন পাঠের বিষয়ে তোমাদেরকে বাড়ির কাজটা সুসম্পন্ন করতে হবে। যাই হোক, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ারুল উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সদর টাঙ্গাইল। আজ নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ষষ্ঠ অধ্যায়ের মধ্যযুগে বাংলা রাজনৈতিক ইতিহাস এর ধারাবাহিকতার যে পাঠ আছে সেটা হচ্ছে রাজা গণেশ ও সুলতান ইলিয়াশাহী বংশের পরিসমাপ্তি কিভাবে ঘটে, অর্থাৎ রাজা গণেশ কিভাবে ক্ষমতায় আসলো এবং ইলিয়াশাহী বংশের যে পরিসমাপ্তিটা কিভাবে হয় সেটা আমরা জানব। তো যাই হোক, আমরা প্রথমেই জেনে নিই যে 1338 থেকে তোমরা জানো যে ইলিয়াশাহ নতুন নাম ধারণ করে যে ক্ষমতায় এসেছিলেন, ঠিক তারপরে পর্যায়ক্রমে তার বংশধররা আস্তে আস্তে শাসন করতে থাকে। শেষে দেখা যায় যে তোমরা অনেকে গত ক্লাসে বলেছিলাম যে ইলিয়াশের যে বংশধর ছিল সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি কিন্তু বেশ সুনামের সাথে দক্ষতার সাথে তার রাষ্ট্র কার্য পরিচালনা করেছিলেন এবং তার যে পরবর্তীতে তার মৃত্যু হওয়ার পরে তার সন্তান, তার যে বংশধর ছিল সাইফুদ্দিন আজ সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসে আরোহণ করেন 1411 খ্রিস্টাব্দের দিকে। উনি করেন ক্ষমতায় দখল করেন, ক্ষমতায় আসেন এবং সেই সময় সাইফুদ্দিন সঠিকভাবে কাজকর্ম অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই রাজবংশের কৃতদাস ছিলেন শিহাবুদ্দিন। শিহাবুদ্দিনের হাতে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে শিহাবুদ্দিনের হাতে কি হচ্ছেন, শহীদ হয়ে যান, নিহত হওয়ার ফলে সেই রাজকার্যটা পরবর্তীতে এই কৃতদাস শিহাবুদ্দিন নতুন নামে অর্থাৎ শিহাবুদ্দিন বায়েজিদ শাহ নামে নতুন উপাধি নিয়ে তিনি ক্ষমতায় বসেন এবং তিনি বেশ কিছুদিন এরা থাকতে পারেন নাই। তারপরে বছরখানিক পরে তাকে আবার ষড়যন্ত্রকারী আবার নিহত করে, অর্থাৎ 1415 খ্রিস্টাব্দে ষড়যন্ত্রকারীদের হাতে আবার নিহত হন। এই সুযোগে হিন্দু রাজা গণেশ, অর্থাৎ তিনি বর্তমান যে দিনাজপুর জেলা আছে সেই দিনাজপুরে ভাতুলিয়া অঞ্চলের রাজা ছিলেন, তিনি সুকৌশলে এই রাজদরবারে আসেন এবং এসে তিনি কী করেন, নতুন উচ্চ পদে চাকরি নেওয়ার চেষ্টা করেন। এবং তখনকার সময় যে সুলতান ছিল অর্থাৎ শিহাবুদ্দিন মারা যাওয়ার আগে উনি এই চাকরিটা নিয়েছিলেন, কারণ যে সাইফুদ্দিন ছিল সাইফুদ্দিনই তাকে নিয়োগদান করেছিলেন। তো যখন এই গোলযোগ সৃষ্টি হলো, এই গোলযোগের ফলে শিহাবুদ্দিন যখন মারা গেল তখন তিনি তার একটা চিন্তাধারা ছিল যে পর্যায়ক্রমে শক্তি সঞ্চয় করে তিনি এই ক্ষমতা দখল করবেন এবং পুনরায় হিন্দু সাম্রাজ্যের আধিপত্যটাকে বিস্তার করবেন। এই চিন্তাভাবনা নিয়েই তিনি এই রাজ সুলতানের কাছে কী করেছিলেন, চাকরির জন্য আবেদন করেন এবং উচ্চ পদে তিনি চাকরি পেয়ে যান। তো যাই হোক, এরপরে যখন তিনি ক্ষমতা দখল করলেন অর্থাৎ শিহাবুদ্দিনকে হত্যা করার পর যখন গোলযোগ সৃষ্টি হলো তখন তিনি কী করলেন, সুকৌশলে তার বাহিনী নিয়ে আক্রমণ করে তিনি ক্ষমতা দখল করেন এবং ক্ষমতা দখল করার পরে পর্যায়ক্রমে অনেক ক্ষমতা দখলের পর অনেক মুসলমানদের হত্যা করেছিলেন, বড় বড় সুফি সাধক যারা ছিলেন দরবেশ ছিলেন তাদেরকে মেরেছিলেন পর্যায়ক্রমে। যাই হোক, মারার পরে যখন এটা কুতুবুল আলম অর্থাৎ দরবেশদের নেতা নূর কুতুবুল আলম যখন জানতে পারলেন তখন তিনি সুলতান ইব্রাহিম সরকারের নিকট আবেদন জানান যে মুসলমানদের এইভাবে হত্যা করা হচ্ছে, এইরকম সমস্যা সৃষ্টি করা হচ্ছে। তাই তিনি আবেদন করার পরে ইব্রাহিম সরকার
পর্যায়ক্রমে অনেক সৈন্য বাহিনী নিয়ে নিজের সশরীরে উপস্থিত থেকে যখন এই গৌড়ে চলে আসেন, বাংলায় চলে আসার পর, গৌড়ে চলে আসার পরে আসলেন, তখন দেখা গেল যে তিনি অর্থাৎ রাজা গণেশ ভয় পেয়ে গেলেন। তিনি সশরীরে আসার কারণে রাজা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার কারণে তিনি দরবেশদের সর্দার নূর কুতুবুল আলম তার কাছ থেকে শর্ত সাপেক্ষে তিনি ক্ষমতাটা পেয়ে যান। সেই শর্তটা কী ছিল? শর্ত অনেকগুলো শর্তের মধ্যে প্রধান শর্ত ছিল যে রাজা গণেশের ছেলেকে মুসলমান হতে হবে এবং সে মুসলমান হলেই তবেই তাকে ক্ষমতা দেওয়া হবে। তো দেখো, রাজা গণেশের যে পুত্র ছিল, জ্যেষ্ঠপুত্র, সেই জ্যেষ্ঠপুত্র কী করলেন, শর্ত অনুযায়ী তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হলো। তার জ্যেষ্ঠপুত্রের নাম ছিল যুধু। আমরা যে গ্রামে গঞ্জে ছোট ছোট পদ্য, আমরা ছোটো ছোটো ছেলেমেয়েরা যে নাচ গান করি বা অনুষ্ঠান করি, খেলার সময় যে করি যদু মধু সদু, এইগুলো যে অনুষ্ঠানটা হয় নিজেরা করি খেলার জন্য, খেলার ছলে ছোট ছোট ছেলেমেয়েরা যে করে, সেই যদু ছিল এ একজন। যে যাই হোক, সেই যদুকে যখন ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়, এই যদুর নাম ছিল, নতুন নামে দেওয়া হয় জালালউদ্দিন মাহমুদ। নতুন নামকরণ করা হয় জালালউদ্দিন মাহমুদ। এই জালালউদ্দিন মাহমুদকে ক্ষমতায় বসানো হয়। যখন ক্ষমতায় বসানো হওয়ার পরে বেশ কিছুদিন পরে যখন সুলতান ইব্রাহিম সরকি যখন চলে যান, তারপরেই যখন দিল্লিতে চলে যান বা দিল্লি চলে যাওয়ার পরে তিনি কী করলেন, রাজা গণেশ আবার তার সন্তানকে সরিয়ে সেই জায়গায় দখল করেন এবং নিজে সুলতান হয়ে যান। অর্থাৎ ওই জায়গা ক্ষমতা নিয়ে নেন, ক্ষমতা নেওয়ার পরে ছেলেকে সরিয়ে ক্ষমতা নেন। ক্ষমতা নেওয়ার পরেই পরবর্তীতে যখন প্রায় 1418 খ্রিস্টাব্দে এই রাজা গণেশ মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে তখন অভিজাত শ্রেণীর যে সমস্ত হিন্দু নেতারা ছিল তখন তারা কী করলো, যেহেতু রাজা গণেশের সাম্রাজ্য ছিল সেই কারণে রাজা গণেশ চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা চিন্তা করলেন যে জালালউদ্দিন মাহমুদকে আর ক্ষমতায় বসানো যাবে না, তাই তিনি রাজা গণেশের কনিষ্ঠ পুত্র মহেন্দ্রদেবকে ক্ষমতায় বসালেন। তো বেশ কিছুদিন পরে মহেন্দ্রদেবকে উৎখাত করে সরিয়ে দিয়ে জালালউদ্দিন মাহমুদ অর্থাৎ রাজা গণেশের, মৃত রাজা গণেশের বড় ছেলে, তাকে বড় ছেলে যে জালালউদ্দিন মাহমুদ ছিলেন, তিনি আবার নতুন করে ক্ষমতা দখল করেন এবং তিনি দীর্ঘ একটানা 1431 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় গ্রহণ করেছিলেন, বসেছিলেন, আসেন। বসে থাকার পর তিনি তার নিজ কার্যক্রমের মাধ্যমে বর্তমান যে খুলনা যশোর রয়েছে সেই জায়গাটা দখল করেছিলেন, অর্থাৎ জয়লাভ করেছিলেন। পুরো বলতে তার আয়ত্ত এসেছিল, এদিকে চট্টগ্রাম পর্যন্ত তিনি বিস্তৃত করেছিলেন পর্যায়ে কিছু কিছু অংশ, আবার দেখা গেছে বিহারে কিছু অংশ তার আয়ত্ত এসেছিল। এভাবে পর্যায়ক্রমে তিনি রাজত্ব করেছিলেন এবং তার বিভিন্ন পাণ্ডুলিপি থেকে, বিভিন্ন পুরাকীর্তি ইতিহাসের মাধ্যমে জানা যায় যে তিনি তার নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। অর্থাৎ মূলত বলা যাচ্ছে যে সমগ্র বাংলা এবং আরাকান ব্যতীত, অর্থাৎ আরাকানটা ছিল একটু বিস্তৃত ওই জায়গা ব্যতীত, ত্রিপুরা, পশ্চিম পুরা, বাংলা, ত্রিপুরা, মেঘালয়ের কিছু অংশ, এগুলো থেকে কিছু কিছু তিনি জয়লাভ করেছিলেন। তো এরপরে দেখা যাচ্ছে যে যখন জালালউদ্দিন মাহমুদের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে তার জ্যেষ্ঠপুত্র জালালউদ্দিন মাহমুদের মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র অর্থাৎ বড় ছেলে শামসুদ্দিন আহমদ শাহ বাংলা সিংহাসনে বসেন। তো 1433 খ্রিস্টাব্দে আহমদ শাহ আমতবর্গের ষড়যন্ত্রে তিনিও নিহত হন। দেখো, রাজপরিবার, রাজবর্গে যে সমস্ত বড় বড় কর্মকর্তা ছিল তাদের ষড়যন্ত্রের কারণে এই কী করলো, শামসুদ্দিন আহমদ শাহ অর্থাৎ জালালউদ্দিন মাহমুদ শাহের যে বড় ছেলে শামসুদ্দিন আহমদ শাহ, তাকে হত্যা করা হয়। এভাবেই এই যে সীমিত পরিসরের অর্থাৎ 15-20 বছরে 1433 খ্রিস্টাব্দ, এই 18 বছরের ইতিহাসটা এই রাজা গণেশের যে সাম্রাজ্য ছিল, রাজা গণেশের ছিল এবং মূলত বলা যাচ্ছে ইলাশী বংশ থেকে তাদের কাছে কিনে নেওয়া হয়েছিল। এই 18 বছরের মতো সময় রাজা গণেশ রাজত্ব করে গেছে এবং তার বংশধররা। এরপরে
রাজা গণেশের বংশধর প্রায় 30 বছরের রাজত্বের অবসান ঘটে। তারপরে শামসুদ্দিন আহমদ সাহেবের, অর্থাৎ যেটা বলেছিলাম শামসুদ্দিন আহমদ সাহেবের মৃত্যুর পর হত্যাকারী, তাকে যে হত্যা করেছিল কৃতদাস নাসির খান, তিনি বাংলার সিংহাসনে বসেন। অর্থাৎ কৃতদাস নাসির খান, অর্থাৎ যে আমর্ত্যবর্গ ছিল, অর্থাৎ অভিজাত বর্গ যারা ছিল তাদের চক্রান্তের কারণে নাসির খান এবং তার সহযোগীকে নিয়ে এই শামসুদ্দিন আহমদ শাহকে হত্যা করে। যখন হত্যা করে তার শক্তিশালী হয়ে গেল গা, তখন নাসির খান নিজেই ক্ষমতায় বসে পড়লেন। ক্ষমতায় বসার কারণে অভিজাত শ্রেণীর যারা ছিল তারা এটাকে ভালো চোখে দেখে নাই। তারা চিন্তা করলো কৃতদাস হয়ে সে কীভাবে শাসন করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই সম্ভবত এই কারণে বেশ কিছু সংখ্যক লোক তারা চিন্তা ভাবনা করলো পরবর্তীতে ইলিয়াস শাহীর যে বংশ ছিল, ইলিয়াস শাহীর যে বংশের দর সিস্ত সময় বড় 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 পদে চাকরি করতো মাহমুদ শাহ নামে ইলিয়াস শাহীর এক বংশধরকে 1452 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসানো হয়। অর্থাৎ তারা সকলেই সম্মিলিত হয়ে 1452 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসানো হয় এই মাহমুদ শাহকে। এবং তিনি নতুন নামে আসেন, সে তো তার নতুন নামটা হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিতি লাভ করে তিনি ক্ষমতায় বসেন। তার সময় বেশ সুন্দরভাবে রাজকার্য পরিচালনা হতে থাকে, সর্বোপরি দেখা যায় এই যুগটাকে বলা হয় মূলত পরবর্তী ইলিয়াস শাহী যুগ। অর্থাৎ এই মাঝখানে যে 30 বছরের রাজা গণেশের রাজত্ব ছিল, তার পূর্বে যে বংশটা ছিল ইলিয়াস শাহী বংশ, তারা পূর্ব ইলিয়াস শাহীর পূর্ববর্তী শাসন, আর এটা ছিল ইলিয়াস শাহীর পরবর্তী শাসন, এই নামে অভিহিত করা হয়। তো এরপরে মোটামুটি বেশ ভালোভাবেই চলতে ছিল। এরপরে 1458 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন, অর্থাৎ শামসুদ্দিন নাসিরুদ্দিন মাহমুদ শাহ তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তার পুত্র রুকনুদ্দিন বড়বক শাহ ক্ষমতায় আসন লাভ করে। তার সময়ে আমরা জানি যে অনেক কার্যক্রম সম্পাদন হয়েছে, অনেক ভবন ও বিভিন্ন জায়গায় বড় বড় ইমারত নির্মাণ হয়েছে, পর্যায়ক্রমে দেখা গেছে যশোর ও খুলনার অধিকারও তার অধিকার ছিল। তিনি দক্ষিণ দিকেও তার রাজ্য বিস্তৃত করেছিলেন। বড়বক শাহ প্রথম অসংখ্য আবেসিনের কৃতদাস, অর্থাৎ এই বড়বক শাহ অনেক অসংখ্য বলা যায় আবেসিনীয় কৃতদাসকে নিয়ে এসে এই বড় বড় পদে চাকরি আসীন করেছে অধিষ্ঠিত করেছিলেন, তাদের চাকরি দান করেছিলেন। পরবর্তীতে এই আবেসিনীয় কৃতদাসটাই তার যে তার খেলাফতের বা তার যে বংশের পরিসমাপ্তি ঘটাবে তিনি বুঝতে পারেন নাই। পরবর্তীতে দেখা যায় এই বড়বক শাহ যখন বিভিন্ন শিলালিপির মাধ্যমে তার এই বড়বক শাহের ইতিহাস জানা যায়, তিনি অনেক পণ্ডিত ছিলেন, তিনি কামিল লোক ছিলেন, বিভিন্ন ফাজিল আল ফাজিল আল কামিল নামে উপাধি পেয়েছিল বিভিন্ন জায়গায় পুরাকীর্তির মাধ্যমে, তার বিভিন্ন ইতিহাস ঘেঁটে দেখা যায় যে খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, তিনি শুধু যে পণ্ডিত ছিলেন তা নয়, পরবর্তীতে হিন্দু মুসলমান ও উভয় ধর্মের বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। অর্থাৎ তিনি এত জ্ঞান জানতেন, তিনি হিন্দু ধর্মের জ্ঞান সম্পর্কে জানতেন, তিনি মুসলিম ধর্মের জ্ঞান সম্পর্কে ধারণা ছিল, পর্যায়ক্রমে তিনি অনেক উপাধি লাভও করেছিলেন। তো যাই হোক, 1474 খ্রিস্টাব্দে বড়বক শাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর তার সন্তান তার পুত্র শামসুদ্দিন আবু মুজাফর ইউসুফ শাহ বাংলার নতুন সুলতান হিসাবে চলে আসে। কিন্তু তিনি সিংহাসন আসার পর নতুন নাম ধারণ করেন জালালউদ্দিন ফতেহ শাহ। এই জালালউদ্দিন ফতেহ শাহ, অর্থাৎ বড়বক শাহের ছেলে, তার সময় মোটামুটি বেশ সুন্দরভাবে চলছিল। কিন্তু যখন তিনি সিংহাসনে আরোহণ করেন, আরোহণ করার পরে নিজ নামে মুদ্রা প্রচলন করেন, কিন্তু এই আরো বিভিন্ন সমস্যার কারণে এই রাজদরবারে সমস্যার সৃষ্টি হয়, দুর্যোগ দেখা দেয়। এই দুর্যোগের কারণে দেখা গেছে যে একসময় তারই তার বাবার দেয়া যে গঠিত যে আবসিনীয় কৃতদাস ছিল,
সে কৃত দাসের যে বাহিনী ছিল সেই বাহিনীর দ্বারাই সে আক্রান্ত হয়ে তাকে হত্যা করা হয় এবং এই আবেসিনিয়ার কৃত দাসটাই পরবর্তীতে হাফসি গোষ্ঠী নামে পরিচিত। এই আবেসিনিয়ার কৃত দাসটাই যে দলবদ্ধ হয়ে সংগঠিতভাবে হয়ে তাকে হত্যা করে এবং ক্ষমতা দখল করে। আর এই আবেসিনিয়ার কৃত দাসটাই হচ্ছে হাফসি গোষ্ঠী। আর আমরা তাহলে নিশ্চয়ই এখন জানতে পারলাম যদি বলা যায় যে আবেসিনিয়ার গোষ্ঠী আসলে কারা, এই আবেসিনিয়ার গোষ্ঠীটা হচ্ছে হাফসি গোষ্ঠী। পরবর্তীতে এই জালালউদ্দিন মাহমুদ শাহর মৃত্যুর পর এই হাফসি শাসন শুরু হয়। তো যাই হোক তোমরা এই পরবর্তী যে চ্যাপ্টারটা আছে হাফসি শাসন সম্পর্কে তোমরা বেশ কিছু আরও 15টা বহুনির্বাচনী বাড়িতে করে রেখে দিবে, আমি কিন্তু ঠিকই বন্ধে পড়ে আবার দেখব। তো যাই হোক তোমাদের ক্লাস কেমন হলো, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো, এই প্রত্যাশায় রাখছি। আল্লাহ হাফেজ।